কোশ্চেন নম্বর 351 মহাবীর জীবিত ছিলেন এখানে চারটি অপশন আছে 62 বছর 72 বছর 80 বছর 82 বছর মহাবীর কত বছর জীবিত ছিলেন এখানে आंसर হবে বি 72 বছর তিনি জীবিত ছিলেন নেক্সট প্রশ্ন লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত ভুবনেশ্বর आंसर হবে ডি ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দির অবস্থিত নেক্সট প্রশ্ন হরপ্পার শিলালিপিগুলি তৈরি হতো কি দিয়ে এখানে ব্রঞ্জ পাথর তামা পোড়ামাটি হরপ্পার শিলালিপিগুলি তৈরি হতো পোড়ামাটি দিয়ে आंसर হবে টি নেক্সট প্রশ্ন বিন্দুসারের মৃত্যুর সময় অশোক কোন অঞ্চলের প্রাদেশিক শাসক ছিলেন বিন্দুসারের মৃত্যুর সময় অশোক তক্ষশিলা উজ্জয়িনী মগধ রাজকীয় आंसर হবে এখানে বি বিন্দুসারের মৃত্যুর সময় অশোক উজ্জয়িনীর প্রাদেশিক শাসক ছিলেন বিন্দুসারের মৃত্যুর সময় অশোক উজ্জয়িনীর শাসক ছিলেন নেক্সট প্রশ্ন আলেকজান্ডারের জন্ম হয় কত সালে 356 খ্রিস্টপূর্বাব্দ 53 26 23 এখানে সালগুলো মনে রাখতে হবে সঠিক অ্যান্সার হবে এখানে 356 খ্রিস্টপূর্বাব্দ অ্যান্সার নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতার নামকরণ কে করেছিলেন জন মার্শাল দয়ারাম সাওনি রাখালদাস বন্দ্যোপাধ্যায় এস আর রাও সিন্ধু সভ্যতার নামকরণ করেছিলেন কে করেছিলেন এখানে জন মার্শাল সিন্ধু সভ্যতার নামকরণ করেন জন মার্শাল নেক্সট প্রশ্ন 397 প্রশ্ন 357 প্রশ্ন হচ্ছে হরপ্পার আদিবাসীরা এর ব্যবহার জানতেন না এখানে চারটি ফসলের নাম দেওয়া আছে আখ ধান গম বালি আখের ব্যবহার তারা জানত না অ্যান্সার হবে এ নেক্সট প্রশ্ন আর্য শব্দের অর্থ কি কোত্র মানুষ জাতি বর্ণ আর্য শব্দের অর্থ হচ্ছে জাতি নেক্সট প্রশ্ন 359 নম্বর প্রশ্ন ঋগ্বৈদিক যুগে উগ্র কথাটির অর্থ কী ছিল উগ্র ঋগ্বৈদিক যুগে উগ্র কথাটির অর্থ ছিল কাঠুরে হিংস্র পুলিশ থোপা উগ্র কথাটির অর্থ হচ্ছে পুলিশ ঋগ্বৈদিক যুগে উগ্র শব্দটির অর্থ ছিল পুলিশ নেক্সট প্রশ্ন 360 নম্বর প্রশ্ন গৌতম বুদ্ধের ঘোড়ার নাম করো গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কী ছিল চাম্বা কণ্টক চেতক পশুপতি কণ্টক গৌতম বুদ্ধের যে ঘোড়া ছিল তার নাম ছিল কণ্টক অ্যান্সার হবে বি নেক্সট প্রশ্ন 361 জৈন ধর্মের একজন মহিলা তীর্থঙ্করের নাম লেখো মল্লিনাথ গোরবাহ সূত্রাকটি মালবিকা এখানে মল্লিনাথ হচ্ছে জৈন ধর্মের একজন মহিলা তীর্থঙ্কর মল্লিনাথ এখানে অ্যান্সার হবে এ মল্লিনাথ জৈন ধর্মের একজন মহিলা তীর্থঙ্কর নেক্সট প্রশ্ন ঋগ্বেদে কতবার ইন্দ্রের উদ্দেশ্যে মন্ত্র উচ্চারিত হয়েছে 230 বার 250 বার 70 বার একবার নয় 250 বার ইন্দ্রের নাম উল্লেখ উদ্দেশ্যে মন্ত্র উচ্চারিত হয়েছে 250 বার নেক্সট প্রশ্ন 263 মগধের তৃতীয় রাজধানীর নাম কি গিরিবজ পার্লিপুত্র বৈশালী রাজগৃহ এখানে অ্যান্সার হবে সি বৈশালী হচ্ছেন সঠিক অ্যান্সার মগধের তৃতীয় রাজধানীর নাম বৈশালী নেক্সট প্রশ্ন 364 প্রথম একরাট উপাধি কে গ্রহণ করেন মহাপদনন্দ মহাপদনন্দ প্রথম একরাট উপাধি গ্রহণ করেছিলেন নেক্সট প্রশ্ন 365 পাল্লিপুত্র নগরটি কে প্রতিষ্ঠা করেন উদয়ভদ্র অজাতশত্রু অশোক বিম্বিসার এখানে অ্যান্সার হবে এ উদয়ভদ্র পাল্লিপুত্র নগরটি প্রতিষ্ঠা করেছেন কোশ্চেন নম্বর 366 তৃতীয় বৌদ্ধ সম্মেলন সংগঠিত হয়েছিল কার রাজত্বকালে তৃতীয় বৌদ্ধ সম্মেলন সংগঠিত হয়েছিল অশোকের রাজত্বকালে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অশোক সংগঠিত করেছিলেন নেক্সট প্রশ্ন 367 কলিঙ্গ যুদ্ধের কথা জানা যায় অশোকের কোন শিলালিপি থেকে কলিঙ্গ যুদ্ধের কথা জানা যায় 13 নং শিলালেখ থেকে এখানে চারটি অপশন আছে 13 14 18 20 অ্যান্সার হবে এ নেক্সট প্রশ্ন 368 গুপ্তদের অর্থশাস্ত্র বলা হয় কোন গ্রন্থকে উটি সারা অ্যান্সার হবে বি উটি সারাকে গুপ্তদের অর্থশাস্ত্র বলা হয় অ্যান্সার হবে ডি নেক্সট প্রশ্ন হরপ্পা সভ্যতা পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম কি হরপ্পা সভ্যতা বা পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম হচ্ছে লোথাল অ্যান্সার বি লোথাল হচ্ছে হরপ্পা সভ্যতার অর্থাৎ পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম লোথাল নেক্সট প্রশ্ন কে সর্বপ্রথম মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি রাখালদাস বন্দ্যোপাধ্যায় যিনি মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিলেন নেক্সট প্রশ্ন
হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? হরপ্পা সভ্যতা এখানে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল, আনসার হবে সি। কোশ্চেন নম্বর 372, হরপ্পা সভ্যতা ব্যবহৃত ধাতু কী ছিল? তামা এবং টিন, অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন, দাবির সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? এখানে চারটে অপশন আছে, মেহেরগড় অঞ্চল, সুমেরীয় অঞ্চল, হরপ্পা অঞ্চল, মহেঞ্জোদার অঞ্চল। দাবির সভ্যতা গড়ে ওঠে হরপ্পা অঞ্চলে। নেক্সট প্রশ্ন, হরপ্পা সভ্যতার লিপির নাম কী ছিল? সিন্ধু লিপি, সিন্ধু লিপি, হাতিগুম্পা লিপি, মেহেরগড় লিপি, কোনটি নয়? এখানে সঠিক অ্যান্সার হবে সিন্ধু লিপি। পরবর্তী প্রশ্ন, 375 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম বন্দর কোনটি? পুরাণ, মহাভারত, প্রাচীনতম গ্রন্থ, সরি, ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটি? পুরাণ, মহাভারত, রামায়ণ, ঋগ্বেদ। এখানে অ্যান্সার হবে ডি, ঋগ্বেদ হচ্ছে ভারতের প্রাচীনতম গ্রন্থ। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, উইল মিট ইন নেক্সট।